বিয়ের অনুষ্ঠান না যে পদ্ম সেতুর উদ্বোধন করতে 10 লক্ষ মানুষ লাগবে, পদ্ম সেতুর উদ্বোধন করতে 18টি উপকমিটি লাগবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, পদ্ম সেতু উদ্বোধন করতে গিয়ে নিহত হলো একজন দর্শক শ্রোতা, সেই ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এইদিকে খেপে গেলেন ভিপি নূরের দল এবং প্রধানমন্ত্রীকে দিলেন কঠিন সতর্কবার্তা, দর্শক শ্রোতা সেই ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। তো আমরা দেখবো যে পদ্মা সেতু উদ্বোধনে যে একজন নিহত হয়েছে আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে ভিপি নূর হক নূর তিনি কি বলেন এই পদ্মা সেতু নিয়ে। দর্শক চলুন আমি সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা হয়েছে, পদ্মা সেতুর অনুষ্ঠান ঘিরে পাশবিক উল্লাসে মেতেছে, তারা জনগণের সাথে উপহাস করার জন্য এই পদ্মা সেতুর তথাকথিত অনুষ্ঠানের নামে তারা পাশবিক উল্লাসে মেতেছে। 10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকা খরচ করেছে এই চোরেরা। আপনার আমার জনগণের টাকা ওই শ্রমিক লীগ, ছাত্র লীগ, যুব লীগ, তাঁতি লীগ, সাতি লীগ, জুতা লীগ, মুজা লীগ সব লীগ ভাগ বাটোয়ারা করে খেয়েছে। যেই চোরায় পদ্মা সেতুতে বালু সাপ্লাই দিছে, যেই চোরায় পদ্মা সেতুতে খোয়া সাপ্লাই দিছে, যেই চোরায় মাটি কেটেছে, সব চোরেরা মিলে এই 10,000 কোটি টাকার পদ্মা সেতুতে 40,000 কোটি টাকা বানিয়েছে। 3 গুণ টাকা খরচ করে এই চোরেরা সেই খরচকে জায়েজ করার জন্য আজকে উন্নয়নের গল্প শোনাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পদ্মা সেতু দেশের জনগণের টাকায় হয়েছে, কিন্তু সেই সেতু নিয়ে আপনারা যদি ভেবে থাকেন আপনাদের দুর্নীতি দুঃশাসন আড়াল করবেন সেটা পারবেন না। সরকার যখন বুঝতে পেরেছে দেশ বিদেশে তাদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, তখনই তারা সেই পুরানো লগি বৈঠার তাণ্ডবে মেতে উঠেছে। সেই 2006 সালে যেমন লগি বৈঠার তাণ্ডব করে মানুষ পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করে পৈশাচিক আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, আজকে আওয়ামী লীগ জনগণের দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে ওই পদ্মা সেতুর উন্নয়নের কথিত পাশবিক উল্লাসে মেতে উঠেছে। তাই আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি এই দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত থাকবেন নাকি এদের পাশবিক উল্লাস হাসি দেখবেন? আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং প্রতিটি আঘাতের বিরুদ্ধে নিজের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাল্টা আঘাতের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধুমাত্র আমরা মার খাবো সেটা হবে না, হতে দেয়া যায় না। আমরাও রক্তে মাংসে করা মানুষ, আমাদের কোন মিছিল থেকে মিটিং থেকে ছাত্রলীগ যুবলীগ কাউকে আক্রমণ আমরা করি নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আক্রমণের কথা আমরা বলি নাই, কিন্তু আমাদের প্রায় প্রতিটি মিটিং মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডা মাদকাসক্তদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, হামলা মামলা করে আজকে ভিন্ন মতের কণ্ঠ রোধ করা যাবে না, জনগণের গণ আন্দোলন রোখা যাবে না। গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আজকে সারা দেশের আপামর জনসাধারণের যে জাগরণ ঘটেছে এই জাগরণকে আপনাদেরকে গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নেতৃত্ব দিতে হবে, সাহস নিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রয়োজনে পাল্টা হামলা করতে হবে ওদের বিরুদ্ধে। কারণ বাঁচতে হলে বর্তমানে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, বাঁচতে হলে লড়াই সংগ্রাম করেই বাঁচতে হবে এবং স্লোগান তুলতে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে। সুতরাং সেই লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন, আগামীতে এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে এই দেশের মানুষ নিরাপদ, এই দেশের শ্রমিকরা নিরাপদ,
এই দেশের কৃষক কৃষকরা নিরাপদ। শ্রমিক অধিকার পরিষদের তথা শ্রমিক নেতৃবৃন্দকে আমি একটা কথা বলবো, আপনারা শ্রমিকদের অধিকার নিয়ে সরব হন, শ্রমিকদের অধিকার আদায়ে আপনারা কাজ করুন। যেখানে আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বলছে বাংলাদেশের কর্মক্ষেত্র শ্রমিকদের জন্য নিরাপদ নয়, শ্রমিকরা স্বাস্থ্য সেবা পায় না, শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না, অথচ এই দেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট উল্লেখ ছিল, বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা ও নির্ভেজাল গণতন্ত্র কায়েম সহ কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে সেখানে শিক্ষকদের রাজনীতি কায়েমের কথা বলা হয় নাই, সাংবাদিকদের রাজনীতি কায়েমের কথা বলা হয় নাই, কৃষক এবং শ্রমিকদের রাজনীতি কায়েমের কথা বলা হয়েছে। কারণ এই কৃষক শ্রমিকরাই ছিল মুক্তিযুদ্ধের সৈনিক, এই কৃষক শ্রমিকদের আন্দোলন। দর্শক আপনারা দেখলেন যে বিপি নূর হক নূর তিনি কি বললেন। তো দর্শক তার বক্তব্য শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক এখন আমরা দেখে আসি যে এই পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে সেখানে কিভাবে একজন শিশু নিহত হয়েছে, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভাই বলেন তো কখন মারা গেছে বিস্তারিত বলেন। আমার গাড়িতে আমি 2000 অক্সিজেন নিয়ে ঢাকা রওনা দিয়েছি, আমি বরগুনা যাইতে পারবো, আমার গাড়িতে 600 অক্সিজেন আছে। আমার কি দরকার, রোগী কেন বলবো না, এই বিজি দেনা আদা উল্টা না মারতে হবে, কেন ফুল আইনে সরকারে এই এত লজ্জা আছে, কেন ঠিক কেন না দেখা করবে, 300 করে আমি রাখতে হবে, আমরা কি বাংলাদেশি করি না নাকি, নাগরিক না এত লজ্জা নেই ইয়ে নাই, আরে এখন কেন গাড়ি অপাবে, শিশু কেন মারা যাবে, অ্যাম্বুলেন্স কটা চালাইতে পারে, অ্যাম্বুলেন্স করে চলে তো দর্শক এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও এখানে শেষ করে দিব, ভিডিও শেষ করে আপনার কাছে আবারও করছে, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।